পরিচালক সমিতির সভাপতি এবং আজকের অনুষ্ঠানের সভাপতি শ্রী চাঁদী প্রতিযোগী ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী, আজাদ হিন্দ পতাকা উত্তোলন করছেন, জয় হিন্দ উপস্থিত রয়েছেন। এবারে বেলুন উৎক্ষেপণ এবং সম্মানীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় মঞ্চে আছেন, আমাদের আগরতলা পৌর নিগমের অভিভাবকরা, এলাকার জনগণেরা এবং আমার সাংবাদিক বন্ধুরা প্রত্যেকেই আগরতলা শহরবাসীর পক্ষ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। মঞ্চে আছেন এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মহোদয়া, আছেন ত্রিপুরা রাজ্য সরকারের গৃহস্থ মর্ফেডের ভাইস চেয়ারম্যান, মঞ্চে আছেন রাজ্যের বিশিষ্ট চিকিৎসক, আপনার বিদ্যালয়ের সঙ্গে যিনি সম্পূর্ণভাবে যুক্ত, সর্বোপরি যারা এই শুধু তাই নয়, ওখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ ফোর প্লেয়ারে যে প্রথম ওখানে যে ইন্ডিয়ান ফ্ল্যাগ স্বাধীনতা সংগ্রামের কালে নেতাজি সুভাষ বোসকে সম্মান দেওয়ার জন্য সেখানে সেই ফ্ল্যাগও সেখানে উত্তোলন করেছেন। আমরা সবাই জানি হ্যাভলক আইল্যান্ড, স্বরাজ দ্বীপ, নীল আইল্যান্ড, শহীদ দ্বীপ এবং রোজ আইল্যান্ড, এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর দ্বীপ হিসাবে উনি ডিক্লেয়ার করেছেন। আমরা এটাও জানি যে নেতাজি সুভাষ বসুর যে জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী যে ডিক্লেয়ার করেছেন, পরাক্রম দিবস হিসাবে উনি ডিক্লেয়ার করেছেন। আমরা অনেক কথাই শুনি নেতাজি সুভাষ বসুর অনেকেই মানে অনেকভাবে সম্মান দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু এখনও আমরা মনে হয় যে সত্যিকারের অর্থেই যদি সম্মান কেউ দিয়ে থাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দিয়েছেন। উনি এটাও বলেছেন যে রিপাবলিক ডে আমাদের 26শে জানুয়ারি, সেটা 23 তারিখ থেকে যাতে এই রিপাবলিক ডে সেলিব্রেশন শুরু হবে 23 জানুয়ারি থেকে, অর্থাৎ আজকের থেকে 26শে জানুয়ারি পর্যন্ত সেটা চালু থাকবে, যাতে করে ওনার জন্মদিনকে ইনক্লুড করা যায়। আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী সুভাষচন্দ্র বোস অফ দা প্রবাদন পুরস্কার, সেটা উনি ঘোষণা দিয়েছেন এবং 2019, 2020, 2021 এবং 2022 সালেও সেই ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিভিশন অফ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে সে কনফার করা হয়েছে বিভিন্ন দপ্তর এবং বিভিন্ন লোকদের মাধ্যমে। এবং আমরা 2022 সেপ্টেম্বর সেটাও দেখেছি নেতাজি সুভাষচন্দ্র বসে ইন্ডিয়া গেটে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে গ্র্যান্ড স্ট্যাচু সেটাও
ওখানে উন্মোচন করা হয়। আমার বলার অর্থ এটাই হচ্ছে যে আমাদের দেশকে স্বাধীন করার জন্য যার নাম সর্বপ্রথম আমাদের নিতে হয় উনি আর কেউ নয়, নেতাজি সুভাষচন্দ্র বোস। এবং এখানে যারাই উপস্থিত আছেন, বিশেষ করে সবাই অপেক্ষা করে আছে এই বর্ণাঢ্য র্যালি দেখার জন্য। আগরতলা শহরের সব জায়গায় মানুষ দাঁড়িয়ে আছে, বসে আছে দেখবার জন্য। তো আজকের এই নেতাজি সুভাষচন্দ্র বোসের যে জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে এখানে যারা উপস্থিত আছেন ছাত্রছাত্রী থেকে শুরু করে যেখানে যারা প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং সমস্ত ত্রিপুরাবাসীকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। যে জন্মদিন, সেই জন্মদিনকে সামনে রেখে যে নেতাজি সুভাষ বিজ্ঞান নিকেতনের যে মূল অনুষ্ঠান বর্ণাঢ্য শোভাযাত্রা, আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। সে উপলক্ষে এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপ্যাল কাউন্সিলের মাননীয় মেয়র শ্রীদীপ মজুমদার মহোদয়, এই স্কুলের ম্যানেজমেন্ট কমিটির যিনি সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবী শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, এবং ভাইস প্রেসিডেন্ট এই স্কুলেরই ছাত্র ডক্টর দিলীপ কুমার দাস মহোদয়, এখানে আমাদের 20 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শ্রীমতী